পূজো 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 শেষ। জানো তো শ্রেয়া, আমার না সেই ছোটবেলা থেকে মা দুর্গা বিসর্জন হয়ে যাওয়ার পর মনটা খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ, বিসর্জন তো হয়ে গেল, এবার এবার কি হবে আমি তাই ভাবছি। কি আবার হবে দেখ, আমি কি বলতে চাইছি সেটা তোরাও ভালো করেই বুঝতে পারছিস। ওই ওই পদ্মাইশ মেয়েটা তো বলেই দিয়েছিল যে বিজয়া দশমীর পর ছোট বৌমাকে এই বাড়িতে আর থাকতে দেবে না। এবার কি হবে, বিসর্জন তো হয়ে গেল, এবার এক্ষুনি কোথা থেকে আসবে সে গণ্ডগোল শুরু করবে। কোথায় গেল বলো তো, অনেকক্ষণ তো দেখতেও পাইনি। আমাদের সাথে ভাষারেও তো গেল না। কোথায় যাবে, শুয়ে বসে কোথাও আরাম করছে, ঠিক সময় উপস্থিত হয়ে একেবারে উপদ্রব শুরু করবে। এবারে না আমার সত্যি খুব টেনশন হচ্ছে জানো। বাড়িতে আছে নাকি, হয়তো দেবেশকে নিয়ে কোথাও বেরিয়েছে। দেখো সর্বমঙ্গলাকে কিন্তু বারবার করে বলে দিয়েছিল সৌমিলি যে দশমীর দিনই ওকে বাড়ি থেকে বের করে দেবে, আর একাদশীর দিন সকালবেলা সৌমিলি সর্বমঙ্গলার মুখটাও দেখতে চায় না। সর্বমঙ্গলা, তোর সাথে কি ওর কোনো কথা হয়েছে? না না, আমার সাথে আর কোনো কথা হয়নি। আর কথা হলেই বাকি, ও যেটা বলবে সেটাই করতে হবে নাকি? সৌমিলি কে? সৌমিলি যদি এই বাড়ি থেকে সর্বমঙ্গলাকে তাড়াতে চায়, সর্বমঙ্গলা কোথাও যাবে না, আমি কোথাও যেতে দেবো না। একদমই তাই, তুই কোথাও যাবি না সর্বমঙ্গলা। ওই সৌমিলি মিথ্যে কথা বলে ছল চাতুরি করে এই বাড়ির দলিলটা কেড়ে নিয়ে সেটাকে কুক্ষিগত করে রাখলেই তো আর এই বাড়িটা ওর হয়ে যায় না, তাই না? এই বাড়িটা আমাদের সবার, আর আমাদের বাড়ি ছেড়ে তুই কোথাও যাবি না। দিদি ভাই, এখনই এসব কথা বলে কি লাভ? শুধু শুধু সৌমিলি এসে শুনতে পেয়ে যাবে, তারপর নোংরামো করবে, অশান্তি করবে, নানা রকম অসভ্যতা করবে। না না, আগে আসুক কি বলে দেখি। শুভ বিজয়া। পূজো শেষ, তাই তো? পুজো হলো, ধুনুচি নাচ হলো, গেস্ট এলো, সিঁদুর খেলা হলো, সবই তো হয়ে গেল। এমন কি বিসর্জন হয়ে যাওয়ার পর শুভ বিজয়া বলার সময়ও এসে গেল। এখনো তুমি এই বাড়িতে কি করছো সর্বমঙ্গলা? এতক্ষণে তো তোমার এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি কি বলেছিলাম তোমার মনে নেই? একাদশীর দিন থেকে তোমার মুখ যেন আমায় দেখতে না হয়। আর তুমি দেখো সৌমিলি, তুই আর কোনো দেখা দেখিনি। আমি তো বরাবরের জন্য সর্বমঙ্গলাকে বলে দিয়েছিলাম যে ঠাকুর বিসর্জনের পরে ওকে যেন এই বাড়িতে না দেখতে হয়, ও যেন না ফিরে আসে। তাও কেন বাড়িতে ফিরে এলো? নাকি বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে তুমি এই বাড়ি ছেড়ে একেবারে চলে যেতে চাও? কোনটা সর্বমঙ্গলা? যাবে না, এই বাড়ি থেকে কেউ কোথাও যাবে না। আমি সর্বমঙ্গলাকে এই বাড়ি থেকে যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। আমিও যেতে দেবো না, আমিও না, আমিও যেতে দেবো না। সর্বমঙ্গলা এই বাড়ির বউ, ও কোথাও যাবে না, বুঝতে পেরেছ? বাবারে বাবা, এ তো দেখছি সব শেয়ালের এক ইস্যু। এই সর্বমঙ্গলা, আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ যে বাড়ির দলিলটা এখনো আমার কাছে মর্গেজ আছে। হ্যাঁ, ভুলে যেও না কিন্তু। তুমি ঠিক কি চাইছো বলো তো না, মানে বেসিক্যালি তোমরা কি চাইছো? আমি উকিল পুলিশ সবাইকে ডাকি, ডেকে তোমাদের ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে হিড়িট করে বের করে দিই? এত রাত হয়ে গেছে, এখন কোথায় যাবে বলো তো? তোমরা কি ফুটপাতে কি উঠবে? কি সর্বমঙ্গলা, ভেবে নাও, তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুবই অসুস্থ,
ওদের নিয়ে গিয়ে ওই রাস্তায় ঠেলে ওঠাটা কি ঠিক দেখাবে? নাকি তুমি অলরেডি প্ল্যান করে নিয়েছো যে কাল সকাল হলে দুজনকে দুটো বাটি হাতে ধরিয়ে দিয়ে রাস্তায় ভিক্ষে করাবে? হ্যাঁ সৌমিলি, আমার বাবা মাকে আর একটা খারাপ কথা তুমি বলবে না। আমার বাবা মাকে অপমান করে আর একটা কথা বললে তার ফল কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। কি হয়েছে সৌমিলি? এই ভিকিরি মেয়েটা এখনো গলা উঁচু করে কথা বলার সাহস কি করে পাচ্ছে তোমার সাথে? কি ব্যাপার সৌমিলি? আমিও তো সেটা ভাবছি, ও এত বড় সাহস কোথা থেকে পাচ্ছে যে আমার উপর গলা চড়িয়ে কথা বলছে? সৎ সাহসের জোর, এটাকে সৎ সাহস বলে সৌমিলি। অবশ্য সৎ সাহসের মানে তুমি বুঝবে না, তবে সাহসী হোক বা সৎ সাহস, জোর তো একটা আছেই আমার। যে জোরের কারণেই আমি কথাগুলো এভাবে এখানে বলতে পারছি। তবে এটা যে ঠিক কিসের জোর শুনলে তোমার আত্মারাম খাঁচা হয়ে যাবে। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাইছো। বলার সাহস থাকলে তো বলবে, তাই না? শুনে সর্বমঙ্গলা, ফটাক সে এই বাড়ি থেকে বিদায় হও। যাও 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 যাও, বেরো বেরো বেরো। ভালো যাও তো, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবো সর্বমঙ্গলা। অন্য ব্যবস্থা? কি অন্য ব্যবস্থা তুমি নেবে বলো তো? না, তোমার অন্য ব্যবস্থাটা যে কি রকম আমিও তো একবার দেখতে চাই, দেখাও না প্লিজ। যদি না যাই তাহলে কি করবে? যাবে না মানে মন্দবাজি নাকি? হ্যাঁ মন্দবাজি, জোর জবরদস্তি সব তুমি করছো সৌমিলি, আমি না। এই শোনো, আমার মাথা গরম করে দিও না, ভালোই ভালোই বলছি, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে মানে যাবে। যাবো, তবে একটা ছোট্ট শর্তে। এই বাড়ির দলিল মানে মর্টগেজের কাগজটা আমি একবার নিজের চোখে তোমার সামনে দেখতে চাই, বুঝেছ? একটু আনিয়ে দাও না প্লিজ। আর হ্যাঁ, পুলিশ টুলিশ ডাকো, পুলিশের সামনে ওই কাগজটা আমি একবার দেখবো গো। তারপর পুলিশ যদি সবটা দেখে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আমি চলে যাব। তোমার খুব সাহস বেড়েছে তাই না? বড্ড বেশি সাহস বেড়েছে। তোমার সাহস কিভাবে বের করতে হয় আমিও দেখছি, তোমার সাহস কমিয়ে আমি ছাড়বো। এই সঞ্জনা, এক কাজ করো, আমার ঘরের আলমারির মধ্যে পেপারগুলো রয়েছে সব নিয়ে এসো, এক্ষুনি নিয়ে এসো। ওর সাহস আমি মেটাবো আজকে, তো বার বেড়েছে। কি হলো ঢাকি? এই দাঁড়িয়ে রয়েছো কেন? যাও। যাও, পেপার গুলো নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। কেন করছো সঞ্জনা? ও মেজো বৌদি, আমি গিয়ে নিয়ে আসবো। যা তো গিয়ে নিয়ে আয়, দেখবি আমার আলমারির ড্রয়ারের মধ্যে রয়েছে পেপার গুলো, ঠিক আছে? এক্ষুনি নিয়ে যা। এত করে আমি বলছি তবু তুমি আমার কথাগুলোকে পাত্তা দিচ্ছ না, কি হয়েছে তোমার? হ্যাঁ তোমার হাব ভাবের মধ্যে কিন্তু আমি একটা পরিবর্তন দেখছি, তোমার মাথার মধ্যে কি অন্য কিছু চলছে? হ্যাঁ আমার কাছে কিন্তু প্লিজ কিছু লুকিও না, দেখো সঞ্জনা আমার কথাটা বোঝার চেষ্টা করো, তোমার এরকম কেন লাগছে? সঞ্জনা আনসার মি, আনসার মি সঞ্জনা। হবে যে বৌদি, কোথাও পেলাম না, কোথাও নেই, সব জায়গায় খুঁজেছি।
মানে হ্যাঁ গো মেজবৌদি, তোমার ঘরে কোথাও কাগজটা নেই। কি বলছিস তুই, কাগজগুলো ওখানে নেই মানেটা কি? হ্যাঁ গো নতুন বৌদি, আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, বাড়ির মর্টগেজের কাগজগুলো কোথাও নেই। কোথায় কি গেল আমার কাগজগুলো? আমি তো আলমারির মধ্যে কাগজগুলো সত্যি কথা বলবে, নাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আমার কাছে কিন্তু কাড়ি কাড়ি টাকা নিয়েছো তুমি। কাড়ি কাড়ি টাকাগুলো তুমি আমাকে এমনি এমনি দাওনি সৌমিলি, তার বদলে তুমি আমার থেকে আমার স্বামীকে আমার দেবেশকে কেড়ে নিয়েছ। সেই গদা গদা টাকাগুলো খাওয়ার সময় তোমার এই কথাটা মনে ছিল না? এখন মনে পড়ছে? হ্যাঁ, মুখে খুব বুলি পড়েছে তাই না? না, বুলি আমার আগেই ফুটেছিল, কিন্তু সেগুলোকে তুমি ব্যবহার করে নিজের ছাঁচে বসাতে চেয়েছিলে। কথা যদি তুমি বলো না, তোমার এই ভাগ্যটা দাঁড়াতে আমি একটা চোর মেলে। খবরদার খবরদার, আমার মেজদি ভাইয়ের গায়ে তুমি হাত তুলবে না। এত স্পর্ধা তোমার, খুব সাহস বেড়েছে তাই না? ওই সাহসের সাথে সাথে তোমার হাতটাও আমি ভেঙে গুঁড়িয়ে দিতে পারি। দেখবে আমার হাতের কত জোর, দেখবে। ছিল না তোমার দিনের পর দিন এই বাড়ির মানুষগুলোকে নরক যন্ত্রণা ভোগ করাবার পর এখন এই সামান্য যন্ত্রণাতেই তুমি কোকিয়ে উঠলে? এই শোনো, নিজের ভালো চাও যদি তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। বললেই হলো নাকি? এই শোনো, এই বাড়িটা আমার, এই আমার নামে এই বাড়ির কাগজ আছে, আমার কাছে কাগজটা আছে। সেই কাগজ এখন অনেকটাই বদলে গেছে গো, আর সেই কাগজের জোরেই আমি আমরা এখন এক্ষুনি তোমাকে তোমার ভাষাতেই এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। এসব তুমি কি বলছো ছোট বৌমা? তুমি তুমি এই মেয়েটাকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিতে পারো? হ্যাঁ মা, পারি আমরা। কিন্তু কিসের জোরে, কিসের উপরে ভরসা করে তুই এতগুলো কথা বলছিস? আমি পারি, আর সেটা এই কাগজটার জোরে। এটা কিসের কাগজ সর্বমঙ্গলা? এটা বাড়ি মর্টগেজের কাগজ।
বৌমা, তোর বৌমা এই কাগজটা তোমার কাছে এলো কি করে? আমাকে এটা মেসি ভাই এনে দিয়েছে। কি বলছো, সঞ্জনা তোমায় এই কাগজগুলো দিয়েছে? হ্যাঁ মেসদা ভাই, কারণ মেসদি ভাই বুঝতে পেরেছিল যে একটা ভুল করে ফেলেছে, মস্ত বড় ভুল। টাকার বিনিময়ে নিজের স্বামীকে অন্যের কাছে বিক্রি করে ও ঠিক করেনি, আর তাই তো আমার মেসদি ভাই স্বামীকে বাঁচাতে, স্বামীর ঘর বাঁচাতে, নিজের শ্বশুর বাড়ি বাঁচাতে এই কাজ করেছে। আমার সাইন ছাড়া না ওই কাগজটা জাস্ট ইউজই করা যাবে না, কিচ্ছু করতে পারবে না, তোমরা কিচ্ছু না। তোমার সই তো এতে আছে গো। আমার সই আছে মানে? দুদিন আগে মেজদি ভাই তোমাকে একটা সাদা কাগজে সই করিয়ে নিয়ে গেছিল, তোমার মনে নেই সৌমিলি? হ্যাঁ, সেটা তো একটা ওই চাঁদার কোন কাগজে নাকি কি যেন বলেছিলে না তুমি, ওই কসমেটিকের অনলাইন ব্যবসার জন্য যে। হাউ ডেয়ার ইউ সঞ্জনা, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। মিথ্যে কথা তো তুমিও আমাকে বলেছো সৌমিলি, তুমি বলেছিলে যে তুমি শুধুমাত্র এই বাড়িতে বউ হয়ে আসতে চাও, বাদ বাকি আমার ঘর আমার স্বামী আমারই থাকবে। কিন্তু তুমি কি করেছো, তুমি প্রথমে আমাকে গেস্ট রুমে গিয়ে থাকতে বাধ্য করেছো, আর তারপর আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছো। তুমি তুমি আমাকে ঠকালে। হ্যাঁ, তুমিও তো আমায় ঠকিয়েছো সৌমিলি, টাকার বিনিময়ে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আমি যত লোভী হই না কেন, আমি আমার স্বামীকে ভালোবাসি সঞ্জনা, আমি এখনো তোমায় ভালোবাসি। এই সৌমিলির মতো মেয়েদের কেউ কখনো ভালোবাসতে পারে না। অনিশের ভালোবাসাও পাইনি, আর আমার ভালোবাসাও কোনো দিন পাবে না। তোমার ওই সই করা সাদা কাগজটাই আমরা কাজে লাগিয়েছি। ওই সাদা কাগজে আমরা লিখিয়ে নিয়েছি যে এই বাড়ির মালিক দেবজিৎ কাঞ্জিলাল মাত্র 5 লাখ টাকার বিনিময়ে এই বাড়িটা বন্ধক রেখেছিলেন, কিন্তু তুমি তার পরিমাণ বাড়িয়ে 25 লাখ টাকা করে দিয়েছ। কিন্তু এই মুহূর্তে তুমি বিনা শর্তে সম্পূর্ণ স্বইচ্ছায় দেবজিৎ কাঞ্জিলালকে তার বাড়ি ফেরত দিয়ে দিচ্ছ। দেবজিৎ কাঞ্জিলাল এখন সম্পূর্ণ ঋণমুক্ত। কোর্টে এই মর্মে বয়ান লেখা তোমার সই করা কাগজই জমা পড়েছে, আর তারপর কোর্ট থেকে তাতে স্ট্যাম্প লাগিয়ে তবেই সেই কাগজ আমাদের হাতে এসেছে। আমি তোমাকে ছাড়বো না সর্বমঙ্গলা, কিছুতেই ছাড়বো না।